স্পেশালি আপনারা জানেন গত রাত্রে তিন ঘটিকার সময় বৈদর ইউনিয়নের থেকে আমাদের ডিপি অফিসারের নামে টেলিফোন আসে যে তার তিনটি গরু চুরি হয়ে গেছে। উত্তর সংবাদের প্রেক্ষিতে ডিপি অফিসার ওই এলাকায় টহলরত অফিসার পরিস্থিতিকে অবহিত করলে টহলরত পুলিশ বৈদর থানাধীন কাজী শিমলা এলাকায় চেকপোস্ট করে চেকপোস্ট করাকালীন সময় দেখতে পাওয়া যায় একটা পিক আপ গাড়িতে পাঁচ ছয়জন চোর গরু তুলতেছে। পরবর্তীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দূর পালানোর চেষ্টা করে, পরে হাতে নাতে তিনজন চোরকে ধৃত করে এবং ওই জায়গা থেকে তিনটি গরু একটি পিক আপ উদ্ধার করে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা একজনের নাম সালাম, একজনের নাম মারুক, আরেকজনের নাম শরীফুর, তারা জামালপুর এবং রংপুরে তাদের বাড়ি বলে জানায় এবং জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য। তারা ময়মনসিং, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকায় গরু চুরি করিয়া দীর্ঘদিন যাবৎ আসছিল। আপনারা জানেন এই সামনে কুরবানির সময়ও তারা বড় ধরনের পরিকল্পনা নিয়েছিলেন এলাকা থেকে গরু চুরি করে নেওয়ার। তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করে থাকি। এই চেকপোস্টের মাধ্যমে তাদের দ্বিত করে পরবর্তীতে বাদে এসে তাদের গরু শনাক্ত করে পরবর্তীতে এই চোর এবং গাড়ি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।